এর আগের লেকচারে আমরা ইংরেজি সাহিত্যের বিভিন্ন পর্ব সম্পর্কে জেনেছি এই লেকচারে আমরা ইংরেজি সাহিত্যের মধ্য পর্বের উল্লেখযোগ্য সাহিত্যিকদের নাম জানব এবং বড় মতোই মনে রাখার বিশেষ কৌশল অবলম্বন করে শিখব যেন আমরা খুব সহজেই এই তথ্যগুলো মনে রাখতে পারি মিডল ইংলিশ পিরিয়ড এর উল্লেখযোগ্য সাহিত্যিকগণ হলেন জিওফে ছসার জন ওয়েকলিফ থমাস মেলোরি উইলিয়াম জন গোয়া উইলিয়াম ল্যাং এই নামগুলো মনে রাখার জন্য আমরা ছোট্ট একটা ঘটনা মনে রাখব ঘটনাটি হল জিওফে ছসার তার ওয়াইফ ম্যালোরিকে খ্যাঙ্কস্টনের ঘরে দেখে দুঃখে ল্যান্ড ছেড়ে চলে গেলেন এখানে জিউফে ছস দিয়ে সরাসরি নামই মনে রাখবেন এরপর তার ওয়াইফ ওয়াইফ এবং লিফ শুনতে অনেকটা একই রকম শোনায় তার ওয়াইফ দিয়ে মনে রাখবেন জন ওয়েক লিফ এবং তার ওয়াইফ ছিল ম্যালি ম্যালোরি দিয়ে মনে রাখবেন থমাস ম্যালোরি এরপর ক্যাকস্টন দিয়ে মনে রাখবেন উইলিয়াম ক্যাকস্টন। ঘর দিয়ে মনে রাখবেন জন গোয়ার ঘর এবং গর অনেকটা একই রকম শোনায় তাই ঘর দিয়ে মনে রাখবেন জন গোয়ার এবং সব শেষে ল্যান্ড দিয়ে মনে রাখবেন উইলিয়াম ল্যাংল্যান্ড লক্ষ্য করে দেখুন উইলিয়াম ল্যাংল্যান্ডের নামের শেষে ল্যান্ড আছে এই ল্যান্ড দিয়ে মনে রাখবেন উইলিয়াম ল্যাংল্যান্ড